মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আবারও মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানের বহর। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এই সংক্রান্ত কিছু ভিডিও প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এ বিষয়টি জানান দিতেই মহড়া চালানো হয়েছে। এর পিছনে কোনো উস্কানি বা নির্দিষ্ট কোনো দেশের উপর হুমকি হুঁশিয়ারি নেই। ফ্লাইট ট্র্যাকিং রেকর্ড অনুযায়ী পারস্য উপসাগরের উপর মহড়া চালিয়েছে বিমানগুলো। এ সময় বহরে ছিল রয়্যাল সৌদি এয়ারফোর্সের কয়েকটি F-15। খুব শীঘ্রই ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছে জো বাইডেন সরকার।